হ্যালো, বাঙালি ব্লগার সাথী চ্যানেলে স্বাগত। কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। ভালো থাকাটা খুব জরুরি। ভালো না থাকলে সংসারের যে আরও মানুষ আছে তাদের কি করে ভালো রাখবে? তো নিজেকে ভালো, নিজের প্রতি ভালোবাসা থাকলেই তবেই না জ্ঞানের কথা হয়ে যাচ্ছে। না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। যাই হোক, এখন মানে শর্টকাট যাকে, আজকে তোমাদের সাথে তিন রকম রান্না শেয়ার করব। চলো রান্না করে যাই। প্রথমে পায়েস করব, খেজুরের গুড় দিয়ে না গোবিন্দভোগ চালের পায়েস করব। তারপরে পনির বানাবো, ওটাও শর্টকাট বললাম। তারপরে মাছ বানাবো। চলো প্রথমে পায়েসটা বসিয়ে দিই। গুড়টা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, অনেকটা ঘন হয়ে এসছে, বেশ খিরখির মতো অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল, আমার 1 লিটার দুধ, ওই জন্য 2 মোটের একটুখানি বেশি গোবিন্দভোগের চাল দিয়েছি। দিয়ে এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে তেজপাতা দেব, কিন্তু তেজপাতা এলাচ দেব না, তেজপাতা না দিলেও চলতো, কারণ আমি খেজুরের পাটালি দিয়ে করব। এটা আমার তোমার কনডেন্স মিল্কের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে আর একটু দুধ দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তাহলে আরও টেস্টিও হবে, আরও তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে প্রথমে আমি অল্প চিনি দেবো, কারণ বেশি গুড় পাবো কোথায় এখন? আমি যেটুকুনি কলকাতা থেকে নিয়ে এসেছি ওখান থেকে ভেঙে ভেঙে জাস্ট একটা গন্ধ হবে, সেই জন্য অল্প করে পাটালি ইউজ করব। একটা কালারও হবে, একটু টেস্টি হবে। আর কনডেন্স মিল্ক দিয়েছি বলে কালারটাও চেঞ্জ হয়ে এসছে, বেশ সুন্দর একটা কালার হয়েছে। এবার খেজুরের পাটালির গুড় দিলে আরও সুন্দর কালার এসে যাবে। এই দেখো পাটালি দিচ্ছি আমি, এমনি পাটালি গুড়টা খুব ভালো। আর একটু দিয়ে দিলাম, মানে একটা পাটালির হাফের বেশি দিয়ে দিলাম। গলে গেছে দেখছো দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দেব না বললাম, খেজুরে গুড় দিয়ে করছি, ওই জন্য এলাচ আর দেবো না, শুধু চিনি দিয়ে করলে এলাচ দিতাম। অনেকটাই ঘন হয়ে এসেছে আমার, রেডি হয়ে গেছে খেজুর গুড়ের পায়েস। খুব সহজ, যারা নতুন রান্না করবা তারা ট্রাই করতে পারো। এবার দেখো পনির বসাচ্ছি, পনিরটাও ভীষণ সহজ। পনিরটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি তেল দিয়ে ভাজতে বসিয়েছি। আর এই যে সোহানার যে বাটার মশলা পাওয়া যায় না, পনির বাটার মশলা, সেটা জলে গুলিয়ে রেখেছিলাম। জাস্ট ওইটা ঘিরে দিলাম, আমার পনির রেডি হয়ে গেল। 5 মিনিট একটু জাল হতে দেব, আমার পনির হয়ে গেল শর্টকাট আজকে সব কিছু। এই দেখো কী সুন্দর, টেস্টিও খুব। ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো আমি, নামানোর পরেও একটু বাটার দিয়ে দেবো। এই দেখো বেশ খানিকটা বাটার আমি, কারণ বাটার পনির না, তো ওই জন্য একটু বাটার ইউজ করব। এই দেখো এটা করা, মানে বাটিকে যখন নামাবো তখন উপর থেকে একটু বাটার দিয়ে তারপরে ঢেকে দেবো গরম অবস্থায়। খুব টেস্টি হয়, মানে খুব সহজ পদ্ধতিতে নতুন বাচ্চারা, মেয়েরা যারা করতে চাও করতে পারো, টেস্টিও। এবার চলো এবার দেখাবো রুই মাছ, এটাও খুব সহজ পদ্ধতিতে দেখাবো। এই দেখো বাটার ওপর থেকে একটু দিয়ে দিয়েছি, এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো আমি। চলো এবার কড়াইয়ে আবার তেল বসিয়ে দিয়েছি আমি, মাছগুলো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে। এবার একটা একটা করে ভেজে নেবো আমি। কড়াইয়ে 4টে আটবে আমার একসাথে মাছ, 5টাই উঠে গেছে। হ্যাঁ, বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই দেখো সব ভাজা হয়ে গেছে আমার। এবার ওই কড়াই যে তেল আছে ওর মধ্যে আমি একটু একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটা বেশ একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করবো। আমি এর মধ্যে মিষ্টিতে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি,
একটু হলুদ লঙ্কার গুঁড়ো একটু চিনি দিলাম আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর একটু লাগবে হয়তো এবার জল দিয়ে ওটাকে ভালো করে কষাবো সামান্য দুই চার দানা চিনি দেওয়া এর মধ্যে বেশি মশলাও লাগে না আর গ্যারান্টি যে এটা খেতে ভালো হবে কারণ ইয়ে পড়ছে না সর্ষে পোস্ত ওই জন্য তোমার যেমনই রান্না করো খুব টেস্টি হবে সেই জন্য যারা নতুন বাচ্চারা রান্না করতে চাও ফট করে তারা করতে পারো দেখো আমার ফুটিয়ে উঠেছে আর একটু এবার আমি জল দেবো ভালো করে কষেও গেছে এবার তোমরা যে যেমন গ্রেভি চাও সেই হিসাবে জল অ্যাড করবে আমার খুব বেশি দরকার নেই গ্রেভি একটু মাখামাখাই করতে চাই আমি এবার মাছগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাদের দরকার নেবে আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার দুই মাছের সর্ষে পোস্ত কিন্তু খুব সহজ খুব টেস্টি অবশ্যই ট্রাই করো ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি সাজানোর সময় ওপর দিয়ে আরেকটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখেছো খুব সুন্দর খেতেও খুব ভালো হয় খুব টেস্টিও তোমরা এই দেখো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি অবশ্যই ট্রাই করো আমাকে জানিও কেমন লাগছে তোমাদেরকে